আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি আপনাদেরকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিস্টার ভিউ প্রোগ্রামে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল ইসলামিক ভিউ পয়েন্টে ডিপ্রেশন অ্যাংজাইটি নিয়ে কথাবার্তা। তো আমি যে আলোচনার মধ্যে ছিলাম যে ডিপ্রেশনটা কী, অ্যাংজাইটিটা কী এবং এটার কীভাবে এখান থেকে পরিত্রাণ পেতে পারি, অথবা ইসলাম কী বলে এবং ডাক্তারি ব্যাপারে আমরা কি করব, আমাদের কি আইডিওলজি হবে, সেই জিনিসগুলো নিয়ে কথা ছিল। তো আমরা সেই কথাগুলো নিয়ে কথা বলছি। তো এখন যে পয়েন্টে আমি ছিলাম যে আমরা কেন এরকম করব, প্রথম থেকেই আমার কথা হচ্ছিল যে আমরা যে আল্লাহ সুবহান তালা আমাদেরকে এই অসুখ বিসুখ দিয়ে থাকেন এবং তিনি আমাদেরকে এতে মুক্তি দেন, কেন তিনি আমাদের ক্রিয়েটর, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি জানেন আমাদের প্রবলেম কোথায়, আমাদের কি করতে হবে, আমাদের বিভিন্নভাবে তিনি টেস্ট করে থাকেন দুনিয়াতে, কারণ এটা টেস্টের জন্যই ডিজাইন করা হয়েছে। এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে কিছু টেস্টের মধ্যে ফেলা, এবং এই টেস্টে যদি আমরা পাশ করতে পারি তাহলে আমরা আখেরাতে আমরা জান্নাতে যেতে পারি। আবার যদি পাশ করতে না পারি, আল্লাহ যদি ইচ্ছা না করেন, আমাদেরকে না দেন, তাহলে সেখানে কী হবে, আমাদেরকে দোজখে যেতে হবে। এই দুদুল্যমান পজিশনে আমরা আছি। তো এখান থেকে পরিত্রাণের উপায় কী, বিভিন্ন ধরনের, কারো হয়তো চাকরি চলে গেছে, কারো হয়তো সম্পত্তি লস হয়ে গেছে, কারো হয়তো শারীরিক প্রবলেম হয়েছে, কারো ফ্যামিলি প্রবলেম হয়ে গেছে, হয়তো কেউ হয়তো নিজের আপনজনকে হারিয়েছেন, এরকম অনেক কিছু ঘটনা ঘটে, আর যার ঘটনার ফলে যেগুলো আমরা কাটিয়ে উঠতে পারি না, আমাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, ভয় হয়, আফসোস থাকে, আমরা কিছুতেই জন্য কাটাতে পারি না। কিন্তু মুমিন বান্দা যারা আছে তারা কিন্তু এগুলো সব কিছুই কাটাতে পারে, কেন প্রত্যেকটা জিনিস এগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে শুধুমাত্র একটা গিফট। তো এটা যদি আমি বলতে চাই যে আমাদেরকে বলা হচ্ছে সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে টেস্ট করেন কি কি দিয়ে, জানের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে, তারপরে হচ্ছে সম্পদের ক্ষতি দিয়ে, তারপর ধরেন ফসলের ক্ষতি দিয়ে, লাভ লোকসানের ক্ষতি দিয়ে, মানে প্রত্যেকটা ক্ষতি দিয়ে আল্লাহ সুবহান বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব। এটা হচ্ছে সূরা বাকারার 155 নম্বর আয়াত। যদি আপনারা কোরআন খুলে দেন, আমি সব ভাই বোনদেরকে বলবো আপনারা কোরআনটা খুলবেন, খুলে বাকারার 155 নম্বর আয়াতটা পড়েন, আল্লাহ সুবহান আমাদেরকে কীভাবে বলছেন, আমাদেরকে টেস্ট করার জন্য করতেছেন এবং বলছেন এই কথা, যারা এত কিছুর পরেও বলবে এসব তো আমি তো আল্লাহর জন্যই, আমি তো আল্লাহরই এবং আল্লাহর দিকে ফিরে যাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার মানে আমি আল্লাহর তরফ থেকে আল্লাহর কাছেই ফিরে যাব, সুতরাং আমার আফসোসের কিছু নাই, যেটা দেওয়া হয়েছে সেটা আমি পেয়েছি, যেটা দেওয়া হয় না সেটা আমার ছিল না। তো এই যে কথাটা আল্লাহ বাস্তবায়ন করে, আমি এই জন্য বলতেছি যারা এই ধরনের মানসিক ভুগছেন বা প্রবলেম হচ্ছে বা হচ্ছে না, তাদেরকেও বলবো এই আয়াতটা খুলে অর্থসহ ভালো করে পড়বেন এবং এটা তাফসিরটাও দেখবেন। এতে হবে কি আমরা কোরআনের যে প্র্যাকটিক্যাল জিনিসটা আমরা বুঝতে পারবো, কারণ আমরা কোরআন পড়ি ঠিক, কোরআন বুঝি ঠিক, কিন্তু আমরা এটা ইউজটা করতে পারি না, আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি না কোরআনটা। কিন্তু বা কোরআনুল করিম যেটা, এটা শুধু আসছে আমাদের কাছে কি হিসাবে, আমাদের সেসব আছে, এটা প্র্যাকটিক্যাল ইউজ করতে, আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আমরা জীবনে কাজে লাগাইতে পারি না তাহলে এটার কোনো সার্থকতা আসে না। আমরা কিন্তু শুধু পড়েই যাই, ভাবে অনেক বোধহয় সোয়াব হচ্ছে, সোয়াবের জন্য পড়ে যাচ্ছে, কিন্তু না, এটা আসছে, এটা কাজে লাগাতে হবে। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা উপায়, আমরা এটাও বলি যে প্রত্যেকটা উপায় বা প্রত্যেকটা উপায়ের কারণ এবং প্রত্যেকটা কীভাবে পরিত্রাণ সেটা কোরআনে কিন্তু বলা হয়েছে। আমরা বলি আমাদের জীবন ধারণের ওয়ে অফ লাইফ বলে যেটা, মানে এর জন্য সব কিছু আছে। কিন্তু আল্লাহ সুবহান তাআলা একটা জিনিস কিন্তু খুব বেশি অপছন্দ করেন, সেটা হচ্ছে বলেন উনি যে তোমরা বলো, তোমরা মুখে যা বলো তোমরা তা কাজে করো না, কাজে পরিণত করো না। এটা আল্লাহ সবচেয়ে অপছন্দনীয় কথা, আমাদের ভালো ওনার ভালো লাগে না। তো এই যে অপছন্দের কথা যেটা, যেগুলো আল্লাহ সুবহান বলতেন যে আমরা করি মুখে বলে কাজ করি না, এক্স্যাক্টলি তাই, আমরা কোরআন পড়ি, কোরআন বোঝার চেষ্টাও করি না, বা কিছু বুঝলে সেগুলো কার্যত নিজের প্র্যাকটিক্যাল জীবনে কাজে লাগে না। এখন আমি সিম্পল কয়েকটা আয়াতের কথা বলছিলাম যে এই আয়াতগুলো আমরা সবসময় পড়ে থাকি,
কিন্তু এগুলা কাজে লাগায় না। এগুলার যে মূল নিহিত কারণ, এর উদ্দেশ্য কি, উদ্দেশ্যগুলো আমরা বুঝতে পারি না। এটা আমাদের অসুবিধা, বিশেষ আমরা জানি না বলে হয়তো এরকম হয়ে থাকে। তো আমাদের উচিত হবে এই জিনিসগুলো ডিপলি চিন্তা করা এবং বোঝার চেষ্টা করা। তো আমি যেটা বলছিলাম যে যেসব লোকেরা আল্লাহর পর নিজেরা বলে যে আল্লাহ, আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমি আল্লাহ তোমার কাছ থেকে এসেছি এবং তোমার কাছেই ফিরে যাব, তারাই হচ্ছে আসল হেদায়তপ্রাপ্ত এবং সাকসেসফুল। এটা সূরা বাকারার 255 নম্বর আয়াতের কথা আমি বললাম। আচ্ছা, তারপরে এখন যেটা বলতে চাচ্ছিলাম যে শয়তান আমাদেরকে তো অশ্লীলতার কথা বলে থাকে, সেখান থেকে বাঁচতে হবে। তো যে জিনিসটা আমি নিয়ে আলোচনা করছিলাম যে এখন এই যে জিনিসটা আমরা যদি তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ সুবহান তাআলা ফুললে তাওয়াক্কুল করতে পারি যে আমার যত কিছুই হোক না কেন, সেটা হয়েছে শুধু আমাকে টেস্ট করার জন্য, আমাকে ঘাবড়ালে চলবে না, আমাকে ওই জায়গায় শক্ত হয়ে দাঁড়াতে হবে, বুঝতে হবে এবং সবর করতে হবে। কারণ একটা জিনিস আমি বলি যে আসছে কি আমাদের মধ্যে যে কষ্টের পরে ইজি আসে, যে ফা ইন্নামাল ইউসরি ও ইন্নামাল ইউসরি ইউসরা, ফা ইন্নামাল ইউসরি ইউসরা ওয়া ইন্নামাল ইউসরি ইউসরা। তার মানে কি, ইউসরা মানে হচ্ছে কষ্ট আর ইউসরি হচ্ছে সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যত কষ্টই হোক, কষ্টের পরে কিন্তু সহজতা আসে। আমি যদি বলি ধরেন প্রত্যেকটা, যেমন দিনের পরে রাত, রাতটা কষ্টের থাকে, দিন দিনটা স্বস্তি, অসুস্থতা হলে অসুস্থ মানুষ ভালো হয়, তারপরে যেমন লাভ হয় লস হয়, সুখের পরে দুঃখ, এগুলো তো আমরা সবসময় আমরা মানে পেয়েই থাকি, একটা একটার পরে একটা আসে আমাদের কাছে। এটার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা বুঝতেই পারি যে আজকে ভালো কালকে খারাপ, কালকে ভালো পরশু খারাপ, ভালো এটা কিন্তু আমরা সবসময় এটা দেখেই আসতেছি। তো এখন এই দুনিয়াটাতে আমরা এতে মনে করতে হবে এটা আরামের জায়গা নয়, এখানে বিপদ আসবেই, অসুবিধা হবেই, এগুলোকে মেনে নিতেই হবে। এটাকে সবচেয়ে বড় কথা হলো যে এটা যদি আমরা চিন্তা করতে পারি যে যতটুকু মানুষের ক্যাপাসিটির উপর নির্ভর করে, অনেকে বলে বলে যে ক্যাপাসিটি, কেউ একটা ব্যথা পেলে অনেক সহ্য করতে পারে, আবার অনেকে সহ্য করতে পারে না, এই সহ্য ক্ষমতা বাড়ানোটাই দরকার। কারণ আল্লাহ সুবহান তাআলা কখনোই কোনো মানুষকে তার সাধ্যের বাহিরে কিছু দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তার মানে হচ্ছে যে যে যতটুকু সহ্য করতে পারে ঠিক ততটুকুই আল্লাহ সুবহান তাকে দিয়ে থাকেন। আমরা যদি তাকাই মানুষের দিকে যে দেখবেন অনেক মানুষ অনেক কষ্ট করে কিন্তু মরে যায় না, এই কষ্ট নিয়ে সে কিন্তু বেঁচে আছে, অনেক শরীর খারাপ, অনেক অসুস্থ, দুরারোগ্য রোগের মধ্যে ভুগতেছে, কষ্টের সীমা নাই তার, অভাবের মধ্যে আছে সীমা নাই, দুঃখের কোনো সীমা নাই, কিন্তু সে মরে যাচ্ছে না, সে কিন্তু বেঁচেই আছে। তার মানে কি, সে ততটুকুই সহ্য করতে পারবে যতটুকু তাকে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু নিজেই জানেন যে আমি কতটুকু সহ্য করতে, আপনি কতটুকু সহ্য করতে, তাহলে কেন আমরা ভেঙে পড়ছি? আমাদের ভেঙে পড়ার তো কোনো কথা কারণ নাই, আমাদেরকে বরং সুক্রিয়া আদায় করতে হবে। কারণ যখনই বিপদ আসে তখন হয় কি, আমরা আল্লাহর আরও ক্লোজ হই, আল্লাহ সুবহানাহু আরও ক্লোজ হয়। যখন বিপদ আসে আমরা কী করি, তাড়াতাড়ি দৌড়ে নামাজ পড়ি বেশি, আল্লাহকে ডাকি বেশি, হয়তো এটা আমি করতাম না, হয়তো আমি চাইতাম না, এটা হয়তো আমার মনের মধ্যেই ছিল না, আমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, দুনিয়া দুনিয়া। কারণ আল্লাহ সুবহানাহু বলছেন যে আমরা কী করি, সবসময় আমাদের মধ্যে একটা কাজ করে যে খালি বেশি পাওয়া, বেশি পাওয়া, যাতে আমরা বেশি বেশি চাই। তো এই যে একটা নেশার মতো আমাদের মধ্যে কাজ করতে, আমার আজকে বেশি আছে আরও বেশি চাই, গাড়ি বাড়ি ধন সম্পদ ছেলে মেয়ে নাম যশ সব কিছুই থাকে, তো আমাদের এটা কোনো শেষ হয় না, কখনো এটা শেষ হয় না, এই একটা নেশার মধ্যে আমরা থাকি। সো এই যে আমরা করতে থাকি, যেমন সুরা আল-হাকুমুত তাকাসসুর মধ্যে আছে, আল-হাকুমুত তাকাসসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত আমরা মৃত্যুর কবরে পর্যন্ত না পৌঁছে তখন আমাদের এই আশাগুলো থাকে, আর যখনই আশাগুলিতে আমরা বাধাপ্রাপ্ত হই তখনই আমরা মানসিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি, মানসিকভাবে আমরা খেয়ে হারিয়ে ফেলি, অস্থির হয়ে পড়ি। তো এই জিনিসটা আমি বলছিলাম যে আমাদের এখানে সবর রাখতে হবে। মানুষ কখনোই, যদি আমরা তাকাই দেখেন, চিন্তা করেন আজকে ওয়ার্ল্ডের দিকে তাকান, মানুষ কত ধনী আছে, রিচ, বিলিয়ন বিলিয়ন পাউন্ডের মালিক আছে, নাম যশ আছে, কিন্তু তারপরে দেখেন তারা ড্রাগের উপর আছে, তারা কি করছে, তারা আত্মহত্যা করছে, কেন তাদের মধ্যে সুখ নাই? কেন সুখ একটা, মনের শান্তি এক জিনিস আর টাকা পয়সা আরেক জিনিস, নাম যশ আলাদা একটা জিনিস। তো শান্তিটা আসে না তখনই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম খালাম্মা, আমি
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলো, খুব কা আপনি? হ্যালো হ্যালো হ্যালো, আমি বোধ হয় কলটা হারিয়ে, হ্যালো হ্যালো, আচ্ছা কক, হ্যাঁ কল বোধ হয় হারিয়ে ফেলছি। ঠিক আছে ভাইয়া, আবার আপনি আসেন, ইনশাল্লাহ কথা হবে। তো আচ্ছা, এখন আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, যে এত কিছু পাওয়ার পরে আমাদের কেন শান্তি আসে না, কেন আমরা অস্থির হয়ে যাই? আমরা চিন্তাই করতে থাকি যে আরও পাই আরও পাই, কিন্তু কোনো কিছুতেই হয় না। মানুষ আত্মহত্যা করে, সুইসাইড করে। তার মানে কি, সৃষ্টিকর্তা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন কিন্তু কি করেছেন, প্রত্যেক মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে আগে হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি আপা, আমি জানতাম ইসলাম বাইপোলার ডিসঅর্ডার, এটা তো একটা ডিপ্রেশন, মানে এটা কি তা আমার একটু এক্সপ্লেন করবা প্লিজ। আর এটা থাকে, আমি তো অন মেডিকেশন জন্য কটাই পেন খাই, মানে এটা প্লাস এটার লাগে কি তা করলে কি ভালো হইব? জি জি, আপনি বুঝছি। আমি খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করছেন, বাইপোলার ডিপ্রেশন, যেটা বাইপোলার ডিপ্রেশনের মানে মেন্টাল হেলথেরই কয়েকটা ভাগ আছে, একটা হলো বাইপোলার, একটা ওসিডি, একটা আছে সিজোফ্রেনিয়া, এরকম কয়েকটা ভাগ আছে। সো এটার মাঝে হয় কি, তা আপনার মনের মধ্যে সবসময় কীরকম একটা চিন্তা হয় যে আপনি মানে অশান্তি থাকে, ডরও থাকে ভিতরে, আর কোনো কিছুতে আপনি মন বসাইতে পারেন না। আপনার এটা আমি কইমো, এটা কিন্তু একটা বেশ কঠিনভাবে আইসে আপনার কাছে, কঠিন রোগ হইতেইব, কিন্তু সব কিছু তো আল্লাহর তরফ থেকে আয় না নি, সব কিছু আল্লাহর তরফ থেকে। যখন আল্লাহর তরফ থেকে আপনার কাছে আয়, আপনি কি তা করবা? আপনি ডাক্তারে যে ওষুধ দিছেন, এই ওষুধ অবশ্যই আপনি খাইবা, এটা অফ করবো না। হয়তো 6 মাস 1 বছর ওষুধ চলবো, তারপর হয়তো নিজে বন্ধ করে দিতে পারলা, কিন্তু আপনি এটার থেকে কিন্তু ওষুধ দিয়ে আপনি কমপ্লিট কিওর হইতে পারতা নয়। এখানে আমরা আগেও একটা কথা কইছি যে কোনো দিনও আমরা এখনও রিয়েল কারণ কিতাবটা কিও আমরা কিন্তু পাইছি না। এগুলো মোটামুটি একটা কারণ কিছু কিছু পাইছি, যেটার উপরে আমরা কিছু ওষুধ দেয়, কিছু কিছু কাজ হয়, কিছু কিছু কাজ হয় না। তো সঠিক যে 100% কিওর আপনার আমরা করতে পারি না, কিওর করার মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং কোরআন শরীফে ক্লিয়ার কাট করে দেওয়া হয়েছে যে এই 100%-এর কারণ। আমি আপনি যদি আগর আমার প্রোগ্রামটা বিগিনিং থেকে ফলো করেন, তা আপনি বুধ পাইবা, তবু আমি কই জাস্ট সায়েন্টিফিকভাবে যেটা হওয়া হয়েছে এটা পুরো আমরা পাইছি না, কিন্তু মানে ইসলামে যেটা হওয়া ওর যে আপনার 169 নম্বর আয়াত আমি কইমু, সুরা বাকারার, আপনি পড়বা ওইটা ভালো করি। শয়তানে কিতা করে, মন্দ অশ্লীল কাজের হুকুম করে, আর কিতা করে, আর বলে আল্লাহ সম্বন্ধে খারাপ কিছু বলো, এইটা একটা কথা হয়। আর একটা কথা যে সুরা বাকারার 168 নম্বর আয়াতটা পড়বো আপনি, যে শয়তানে কিতা কয়, শয়তানে কয় যে তার পদাঙ্ক অনুসরণ করো। আল্লাহ সুবহানাল্লাহ কিতা কইটা যে না, আপনি কিতা খাইতা, হালাল খাইতা, ভালো বস্তু জিনিস খাইতা, আর কিতা খাইতা, আর যে কর্তা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতো না, শয়তানের কথা মতো না। তো শয়তান আপনার ব্রেইনের মধ্যে বয়, শয়তান বইয়ে আপনার ব্রেইনের মাঝে কি এক্স্যাক্টলি আপনি যেটা মাতুন, আপনার কথাবার্তা বা যেভাবে আপনি করেন আর কি, কথা বলেন, আপনার অ্যাকসেন্ট সব কিছু মিলিয়ে সে কিন্তু একটা ই করে ফেলে আর কি, কী বলবো, একটা মানে এমনভাবে তৈরি করে যে আপনি বুঝতেই পারেন না যে এটা আপনার সাথে কথা বলতেছে, আপনাকেই মনে হচ্ছে, আপনিই কথা বলতেছে, অথবা আপনার কোনো ফ্রেন্ড এই কথাটা বলতেছে, এরকম আপনার কাছে মনে হয়। কিন্তু আসলে কিন্তু এই জিনিসটা তা না, একদম ভয়েস মেসেজ দিয়ে দেয়। তো আপনি মনে করেন যে এটাকে আমাকে করতে হবে, তখন এখান থেকে সরতে হলে আপনাকে আমি বললাম যে আপনি সুরা আরাফের 200 নম্বর আয়াত এবং 201 নম্বর আয়াত পড়বেন, যখনই আপনার মাইন্ডে আসবেন আপনি তখনই পড়বেন, বা সবসময় আপনি পড়বেন। সুরা আরাফের 200 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন যে তোমরা যখন শয়তান তোমাদের কাছে আসে তখন তোমরা সতর্ক হয়ে যাও, আর বলছেন যে আমার কাছে আশ্রয় চাও, মানে আল্লাহ সুবহানাল্লাহর কাছে আশ্রয় চান। আর কি বলছেন, যে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে তিনি সব কিছু দেখেন এবং শোনেন। তার মানে কি হচ্ছে, আপনার আপনার কাছে আপনি যখনই এরকম ফিল করতেছেন তখন আপনি আল্লাহ সুবহানাল্লাহর কাছে সাহায্য চাবেন, যে আল্লাহ তুমি আমাকে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাজিম বলবেন, এবং আপনি দোয়া করবেন, নামাজ পড়বেন, এবং বলবেন আল্লাহ সুবহানাল্লাহ যে আল্লাহ তুমি আমাকে এতে উদ্ধার করে দাও। কেননা এই কারণে যে আল্লাহ সুবহান নিজেই তো বলছেন যে উনি দেখেন আপনি কী করছেন, আপনাকে কীভাবে অ্যাটাক করা হচ্ছে, কী করছে আপনি উনি দেখেন। সুতরাং আপনি তখন 100% আপনি আপনার নিজেকে আত্মসমর্পণ করবেন আল্লাহ সুবহান তাআলার কাছে। এবং যদি আমি বলি যে সুরা আরাফের
201 নম্বর আয়াতটা আপনি পড়বেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শয়তানের স্পর্শ পাওয়া মাত্র মুমিন যা বান্দা, যারা মুমিন যারা আছে তারা কি করে, সাথে সাথে সতর্ক হয়ে যায় এবং কি করে, তারা শয়তানের চিন্তা থেকে অনেক দূরে সরে যায়। শয়তান যে বুদ্ধি বলে না আমি এটা করব না, আমি তুমি যাই আমা হ্যাঁ আমাকে যাই বলো না, আমি উত্তর দিচ্ছি যাই বলো না কেন, আমি সেগুলো আমি শুনবো না, তোমার কথা মানবো না। আপনি যদি তার কথা শোনেন এতে কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ধরবেন না, কিন্তু আপনি যদি সেটা করেন না, সে যেটা বলছে না করেন তাহলে আপনি, সেই জন্য আমার এই কাজ থেকে আপনি সরে থাকবেন, সবসময় সরে থাকবেন আপনি, যে সে যাই বলে আপনি করবেন না, আপনি ঠিক উল্টাটা করবেন। তো ইনশাল্লাহ আমার মনে হয় আপনি বুঝতে পারছেন কি করে। আর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে আমি বলছি যে খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু খাওয়া দাওয়ার মধ্যে আছে যে আমাদের ব্রেন সেলগুলো সৃষ্টি হচ্ছে ওমেগা 6 আর ওমেগা 3 দিয়ে। তো আমাদের খাওয়ার মধ্যে আপনি ওমেগা 3 যদি পারেন কিছু আপনার ডাক্তারের সাথে আলাপ করে, যদি প্রেসক্রিপশন তো দিবেন আপনি বাইরের থেকে কিনে, ওমেগা 3 কিছু ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আপনি খাবেন, এটা কিন্তু আপনার ব্রেন সেলকে ভালো করবে ইনশাল্লাহ। আমি আরও কিছু পরে অন্য কলের সাথে বলছি, আপনারা খেয়াল করবেন, আপনি কিন্তু আপনার উত্তরগুলো আমি ওখানে দিতে পারবো ইনশাল্লাহ। হ্যালো, হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। জানতে পারলাম আমার পরিচয় এবং আল্লাহর কথা হইলো, নবীজির কথা হইলো, মোহাম্মদ কুরআন শরীফের কথা। জি জি, হ্যালো, কল লস্ট হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি আচ্ছা ঠিক আছে, দেন আপনি দেন, অসুবিধা নাই। আমি সরি ভাই, আপনার কলটা লস হয়ে গেছে, তা আবার আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে। হ্যালো, হ্যালো শঙ্কু, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতাম সেই রমজানে রমজানও যে রোজা রাখা হয়, ফরজ রোজা পরে আমি কয়েকটি ফরজ রোজা ছাড়াও ইসলো, তো আমি এখন যদি রাখি এই রোজা রাখলে তারাবি ফোরা লাগবো নি, নফল রোজা রাখলে কোনো তারাবি ফোরা লাগেনি। বোন একটা কথা মনে রাখা যে রোজা আপনি ফরজ রোজা করছেন আর তারাবির নামাজটা আসলে আপনার সুন্না বা নফল নফল হিসাবে আমরা পড়ছি, তো ফরজ রোজাটা শুধু আমরা যেটা আমরা অসুস্থতার কারণে মাসিক অসুস্থতা বা যে কোনো কারণে আমি ফরজ রোজা করতাম পারছি না, ফরজ রোজার আল্লাহ সুবহানাল্লাহ কয়েছেন এটা রিপিট করা লাগবে, কিন্তু নামাজ ইভেন ফরজ নামাজ যে আপনি বাদ দিছেন মনে করোকা আপনি, কিন্তু এই নামাজটা রিপিট করি আর না আমরা, এটা তো করা লাগে না আমরা। তো ফরজ নামাজ যেহেতু রিপিট করার লাগে না, এটা তো নফল বা সুন্না নামাজ হইল, এটা তো এটা রিপিট করা লাগতো না। আপনি শুধু আপনার নাম রোজাটা আপনি রাখবেন, যে একটা রোজা ভাঙছেন এই রোজাগুলো রাখবা, এটার লাগে আপনার কোনো তারাবি পড়া লাগতো না। আমার কথা বুঝছেন নি আপনি? কারণ নামাজ আপনার শরীর খারাপ থাকার কারণে আপনার আমি যেটা কই মাসিক আপনার মেয়েরা সাধারণত রোজা মাস আমরা কিছু রোজা ভাঙ্গিয়া থাকি, আল্লাহ সুবহানাল্লাহ কইছেন যে রোজাটা তোমরা বাদ দিয়ে রিপিট করবা আর নামাজটা তোমরা রিপিট করা লাগতো না। তা তার কারণ আবার পরিষ্কার আমি কই দেখেনি, এটা হওয়া হয়েছে যখন হাওয়া বিবি হাওয়ার আলাইহিস সালামরে তার মাসিক হয়েছিল, তখন তাই জিজ্ঞাসা যে আমি এখন নামাজ পড়তাম নি, আল্লাহ সুবহানাল্লাহ না এটা তোমার মাফ করে দেওয়া হয়েছে। তারপরে কিছুদিন পর যখন রোজা মাস আইল তখন রোজার কথা তাইন কিন্তু কিতা করলা মনে করলা, তো আল্লাহ সুবহানাল্লাহ আমার নামাজের কথা তো না করছেন, তাই রোজাও তো আমি না করলইব, তাই রোজা রাখলা না। তখন আল্লাহ সুবহানাল্লাহ বললেন যে না তুমি রোজাও এখন তুমি আমার কাছে তো হুকুম নিছো না, তুমি তোমার ইচ্ছা করছো, সুতরাং আর রোজা তোমার রিপিট করা লাগবে আর নামাজ তো আমি মাফ করে দিলাইছি। সুতরাং নামাজ যদি আপনার ফরজ নামাজ যদি রোজা মাসর এই মাসিক রোগের লাগে বা হায়াজ নেফাসর লাগে বাচ্চা কাচ্চা হইলে যেটা হয় এটাতে যদি আপনি কোনো কারণে পড়তে পারেন না, রোজ নামাজ রিপিট করা লাগে না, কিন্তু রোজা আপনার রিপিট করা লাগবে। হ্যালো, হ্যালো, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতাম, আসলাম বেরি বেরি ড্রাই স্কিন থাকলে লোশনের মাঝে প্রায় সময় অ্যালকোহল লেখা থাকে, দেখছি এখন অনেক অনেক অ্যালকোহলের বা ক্রিম মাখলে অনেক সময় ড্রাই স্কিন যেটা এটা সাজিয়ে দেয় আর কি, যদি আমি স্কিনের কথা চিন্তা করি আর কি, অ্যালকোহল ওলা লোশন মাখি তে না মাঝে মাঝে বা কোনো ধরনের কোনো প্রবলেম হইব নি। আর আমার আর একটা কোয়েশ্চেন হইলো, আমার এরকম ডিপ্রেশনের প্রবলেম আছে, আমি অবশ্য মেডিসিন খাইলাম সিটালোপ্রাম,
তো আমার মাঝে মাঝে এরকম আর কি, আপনি যেরকম কইছেন আর কি, এরকম লেকচার করছেন ওরকম আর কি, খাইতে ঘুমাইতে আমার সময় ভালো লাগে না। ইদানিং আমার নামাজ ফরাত গেলেও আর কি আমি কনসেন্ট্রেট করতে পারি না নামাজও, আর অনেক ধরনের অনেক চিন্তা ভাবনা আই হয়। নামাজ পড়ি ঠিক, কিন্তু মন অন্যদিকে থাকে, কনসেন্ট্রেট করতে পারি না। আমি খেলাম সাহায্য পাইতাম নামাজের ব্যাপারে, আমি খুব চিন্তিত আছি নামাজে গেলে ওরকম হয়। আচ্ছা, আমরা যেটা করি ডিনেচার, কিন্তু অ্যালকোহলের ফর্মে যেটা থাকে এটা কিন্তু নাই। সুতরাং আপনি ই অ্যালকোহল যে ক্রিমের মাঝে থাকুক, আপনি ইউ ক্যান ইউজ ইট, এটা কোনো প্রবলেম নাই। এটা ডিনেচার, নট দ্য রাইট ওয়ান, নট দ্য রাইট ওয়ান। সো এটা মনে রাখবা যে এটা আপনি চেঞ্জ করতে পারেন, এটা আপনি ইউজ করতে পারেন, এটা কোনো প্রবলেম না। আমাদেরও কোনো প্রবলেম হইতো না, কিচ্ছুর কোনো প্রবলেম হইতো না। ইট ইজ নট দ্য রিয়েল অ্যালকোহল, যেটা অ্যালকোহলের যে এফেক্ট যেটা, এটা নাই কিন্তু। এটা এটা নষ্ট করে দেওয়া হয়েছে, ডিনেচার মানে নষ্ট করে অন্য একটা ফর্মে নেওয়া হয়েছে, এবং এটা ক্রিমের মাঝে ইউজ করা হয়, বিভিন্ন লোশনের মাঝে বেশ হয়, এটা আপনি ইউজ করতে পারবা। এক নম্বর ওয়ান প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন যেটা আপনি কইছেন যে আপনার ডিপ্রেশন আছে, আর ডিপ্রেশনের দায় আপনি নামাজ পড়তে কনসেন্ট্রেশন করতে পারবেন না। আমি আপনার রকম আপনারা ও যে একটা কথা বলছেন যে আপনি ওষুধ খাইতরা, কিন্তু তার বাদে কোনো কাজ হন না, কারণ ওষুধে কাজ ওইতো না, কিন্তু আমি না করতাম না, ওষুধ খাইতে না, ওষুধ খাওকা, ইট ইজ ওকে। ইসলামে কিন্তু নিষেধ করছে না ওষুধ খাইতে না, ওষুধ আপনি খাইতে পারেন। কিন্তু প্রশ্ন হইল যে আপনারটা ক্লিয়ার আনতে গেলে শয়তান কিন্তু আপনার ব্রেইনের সেলর এফেক্ট হরের, আপনার ব্রেইনের ছোটো ছোটো গ্রন্থির মাঝে হের বই দিছে, এটা কিন্তু হরেন না, আপনারা কিন্তু কমপ্লিটলি ডাইভার্ট করে রাখি দিছে। সো আপনি কি দেখবা যখনই আমি এখন কোরআনের আয়াত কই, সূরা আরাফর 200 নম্বর আয়াত, 201 নম্বর আয়াত আপনার খুব বালা করে খুলিয়া ডেইলি আপনি পড়বা, এবং এটা পারলে মুখস্থ করবা বা বুঝবা, অ্যাটলিস্ট বাংলাটাও বুঝবা যে কিতাব বাংলাটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব কইটা। আল্লাহ কইলা যে যখনই তোমার শয়তানে স্পর্শ করে তখন তুমি কিতা করো, তুমি আমার কাছে সাহায্য চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতা শয়তান তুমি সাহায্য চাও, তা আপনি সাহায্য চাইতে লাগাল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজিম কইতা আপনি যে আমি এটা শুনতাম না। তার বাদে আল্লাহ সুবহানাল্লাহ আরও কিতা কইতা যে তুমি সাহায্য চাইবা, আর কিতা হবে আল্লাহ কইতা যে আমি তোমারে দেখি এবং শুনি, তুমি যে কিতা করলাই, আপনি নামাজ জক্কা, দুই রাকাত নামাজ ফোড়কা, সেজদাত ফোড়কা, ইভেন আপনার কোনো প্রবলেম নেই, আপনি এমনিও সেজদাত দিতে পারবেন, দিয়ে আপনি কইতে পারেন যে আল্লাহ তুমি আমার এর থেকে রক্ষা করো, আপনি কনসেন্ট্রেট করার চেষ্টা করো। 201 নম্বর আয়াত সূরা আরাফর ইন ক্লিয়ার কাট আল্লাহ কথা, যারা মুমিন, যারা আল্লাহরে ডরায়, তারা কিতা করে, তারা শয়তানের টাচ পাওয়ার মতো শেক করে শরীরে, এবং সাথে সাথে কিতা করে তারা সতর্ক হয়ে যায়, অ্যালার্ট হয়ে যায়, এবং তারা নিজের শয়তানের ই জিওতে স্পর্শ থেকে হরাইয়া না, এই চিন্তার থেকে কমপ্লিট হরাইলে আপনি বোন আয়াতটা বারবার ফোড়কা, বারবার ফোড়কা, যখন মনে পড়কা দেখবা আপনি চেষ্টা করোকা আপনি পারবা। আপনি কিন্তু আড়ি যাওয়ার কথা নয়, আপনি মুমিন, আপনি মুমিন না হইলে তখন ব্যস্ত যাইতে পারবেন না, আর মুমিন হইতে গেলে আপনাকে শয়তানের আশ্রয় থেকে হরতে হইব। আপনি বারবার যান, আপনি যখন নামাজ পড়েন আপনি আলহামদুলিল্লাহটা আমি কইম যে অর্থ সহ পড়ার চেষ্টা করোকা, অর্থ বুঝিয়া, এবং আপনি ফিল করোকা যে আপনি যখন নামাজটা পড়বা, স্পেশালি যখন আপনি পড়বা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আমি সমস্ত প্রশংসা আল্লাহর লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কিছুর মালিক, মানে রব, দুনিয়া সব কিছু সমস্ত সৃষ্টিকুলোর সৃষ্টিকর্তা, আপনি চিন্তা করো। আর রহমানুর রহিম, আপনি যখন করা যে রহমান মানে এলোকে দয়ালু, আল্লাহ দুনিয়া যত দয়া করেন এটা রহমান নামর গুণে, আপনি ফিল করুক যে আপনি যত কিচ্ছু পাইছেন সব কিছু আল্লাহ কিন্তু আপনি রহমান নামর গুণে দিয়েছেন, এবং এটা খালি আপনার এনে সবার দেওয়া হয়েছে। রাহিম যখন কইতরা তখন ফিল করুক যে রাহিম মানে হচ্ছে কিতা, আপনার ফিল কররা যে দুনিয়া মরার বাদে আখেরাত রাহিম দয়া, আল্লাহ মার্সি করতে আপনার মাফ করে দিতা। সো এটাও আপনি পাইবার আশা রাখুন। সুতরাং আপনি ফিল করে কনসেন্ট্রেট করে ওর নামে যে আল্লাহ আমার কি তৈব, তখন তার বাদে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন যখন আপনি কইটা তখন আপনি কিতা করা, আপনি কইটা যে ইয়া আল্লাহ তুমি আমারে না, মালিক মানে ওইটা বিচারপতি, বিচারকর্তা, বিচারপতি, ইয়াউমিদ্দিন ওই লগিয়া শেষ বিচারের দিনে, কিয়ামতের দিনে তুমি বিচার, একবার নিজের সময় ফিল ফিল করুক যে কিয়ামতের দিনের মাঠের সময় আপনার কি হচ্ছে, সূর্য আদা আদাত উপরে আপনার মাথার উপরে আসছে, গামিয়া গাম আপনার নাক পর্যন্ত ডুবি আইয়া হাসি রয়েছে, অত কষ্ট, চিন্তা করা যে আল্লাহ তুমি আমার বিচার করে লাও, যেন দেও দেও অত ইন থেকে বাঁচো, এই ধরনের একটা অসুবিধা। এই ধরনের ব্যবস্থার মাঝে আপনার কোন দিকে আল্লাহ ফেলাইবা, আল্লাহ আপনার কোন দিকে কইবা, কইবা নি ব্যস্ত যাও না দোজখ যাও,
এই যে অশান্তি এই যে কষ্টের মাঝে আপনি আসুন আপনি ফিল করকার নামাজের মাঝে আপনি ও অবস্থায় আসুন এবং আপনার ডর হাক শয়তান কোন বাই দিয়েইব শয়তান তো আইবার চান্সও নাই আপনি যদি কনসেন্ট্রেট করতে আসলে আমরা কোরআন আমরা নামাজ পড়ি সুরা পড়ি কোনো কিছু বুঝি না একটা শব্দের অর্থ আমরা বুঝি না আমরা সুরা পড়িয়া যাই সেটা আমরা ওয়াক করেন না তারপরে আপনি কইটা ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইয়া কানাবুদু কইটা যে ইয়া মানে শুধু কানাবুদু ওকে তো ইয়া কানাবুদু আমরা তোমা শুধু তোমার এবাদত করি আবুদু মানে এবাদত করি কানাবুদু আমরা এবাদত করি ও ইয়া কানাস্তাইন এবং শুধু তোমার আস্তাইন মানে সাহায্য চাই আপনি যদি আল্লাহর সাহায্য চাই তাহলে তো আর কিছু থাকে না আল্লাহর কাছে সাহায্য চাইলে তো আর কিছু থাকে আপনি কমপ্লিটলি আপনারা নিজরে মানে আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে শয়তান কোন মুখ আইবে বোন আইতো পারেন আপনি ওরকম বুঝে নামাজটা পড়ার চেষ্টা করো কা তার বাদে ধরো তার বাদে আপনি কইতে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম ইহদিনাস মানে ইয়া আল্লাহ তুমি আমারে দেখাইয়া দাও ইহদিনাস মানে হাদা হাদাতটা কি আইছে আমারে দেখাই দাও ইহদিনাস সিরাত মানে রাস্তা মুস্তাকিম সোজা পথ আনআমতা আলাইহিম আর সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতুল যে রাস্তা আল্লাযিনা যারা গেছেন আনআমতা মানে নিয়ামত নিয়ামত যারা রহমান তারা খারা নবী রসুলগণ যারা গেছেন গে তারা যারা বেহস্ত যেন তারার পথে আমার আমি যদি ও পথটার চিন্তা করি তাহলে আমার শয়তানে কেমনে আনে কোনছেন দেখি তাহলে আমার তো চিন্তা তারার লাইফ কী লাগেছে তারা কী তা করিয়া গেছেন আমরা হো যে জিনিসটা আমরা চিন্তা করি দুনিয়াদারির চিন্তা তো আমার আনতে পারে না কারণ তারা দুনিয়াদারির মাঝে লইয়া ইনুনে আসতো না সো আমি কেন কইম যে নামাজে কনসেন্ট্রেশন আইব বোন আবাউ লাগবো গায়েরিল মাগদুবি আলাইহিম গায়ের মানে ছাড়া মাগদুবি গদব গদব থেকে মাগদুবি যারা উপরে গজব পড়ে গেছে আল্লাহ যে সব জাতির উপরে গজব যেন ফেরাউন আর জাতি এরা গজব দিছেন আমরা এরা এরার লাইফ আমরা চাই না আর কিতা চাই আমরা আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে বিরতির পরে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ